যা যা আনুষ্ঠানিকতা সেটা হিন্দু ধর্মের ভাই বোনরা তারা পালন করছে। মুসলমান হিসেবে আমাদের এক্ষেত্রে ভূমিকা কেমন হওয়া উচিত? আমরা অনেককে দেখি এক্ষেত্রে প্রান্তিকতায় চলে যান। ইসলাম আসলে অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব, তাদের ধর্মীয় যে কর্মসূচি, উপাসনা, কর্মকাণ্ড, এগুলোর ক্ষেত্রে একজন মুসলমান হিসেবে আমাদেরকে কোন রোলটা প্লে করতে হবে, আমি সে বিষয়টি আজকে সংক্ষেপে বলতে চাই। সর্বপ্রথম কথা হল, ইসলাম সেই দিন যে ধর্ম আমাদেরকে বলছে লা ইকরাহ ফিল দীন, দীন গ্রহণ করার ক্ষেত্রে, ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে কোন প্রকার জবরদস্তি করা যাবে না, কাউকে জবরদস্তি করা যাবে না ইসলামে প্রবেশ করবার জন্য। এই কথা ইসলাম বলেছে কখন? এই কথা নাজিল হয়েছে কখন? প্রায় 1450 বছর আগে। আজ পৃথিবী যে জায়গায় দাঁড়িয়ে আছে, আমরা যে পৃথিবীকে বলছে আধুনিক বিশ্ব, আধুনিক পৃথিবী, সভ্য দুনিয়া, এই পৃথিবীতে সব ধর্মের মানুষের রাইটস নিয়ে আলাপ আলোচনা করা, এটা একটা ফ্যাশনের ব্যাপার, এটা এখন সবাই বলে, তাই না? আধুনিক, স্মার্ট, এটা প্রমাণ করার জন্য মানুষ অনেকে সবার যার যার অধিকার করা হল। কোরআন এই আলাপ যখন তুলেছে, সেই সময়ের পৃথিবী একটু আমরা যদি চিন্তা করি, 1450 বছর আগের পৃথিবী, যেখানে মারামারি, খুনাখুনি, বর্বরতা, অসভ্যতা ভয়াবহভাবে গ্রাস করেছিল, সেই রকম একটা সমাজের বুকে দাঁড়িয়ে ইসলাম বলেছে লা ইকরাহ ফিল দীন, দীনের মধ্যে ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে কাউকে কোনো জবরদস্তি করা যাবে না। আবার বলছি, 2024 পৃথিবীর এই পর্যায়ে দাঁড়িয়ে সবাই যার যার ধর্ম পালন করবে, সে রায় সবাই আছে, এই কথা বলা খুব সহজ, বরং এই কথা বলাটাই এখন ফ্যাশন, অনুকূল পরিবেশ। কিন্তু প্রায় 1500 বছর আগের পৃথিবীতে এই কথা বলাটা সহজ এবং চারটিখানে বিষয় ছিল না। আজ পৃথিবীতে যারা আমাদেরকে মানবাধিকারের সবক শিখায়, এজ এ মুসলিম আমাদের জানা থাকা দরকার, ওদের কাছ থেকে মানবাধিকারের সবক নেওয়া আমাদের সাজে না। আমরা কে? আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের এই জাতীয় অধিকারের কথা যখন বলে গেছে, তখন আজকের এই তথাকথিত মানবতাবাদী পশ্চিমাদের 14 গোষ্ঠীর জন্ম হয়। ওরা কল্পনাও জানতে পারে না ইসলাম সেটা বলে স্টাবলিশ করে পৃথিবীতে তারপরে চলে গেছে। যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের কথা বলতে গিয়ে মক্কা থেকে বিতাড়িত হতে হয়েছে, মক্কা থাকতে দেওয়া হয়নি তাকে নিজের মাতৃভূমিতে, মাতৃভূমি থেকে তাকে বের হয়ে যেতে হয়েছে, মদিনায় আসার পর শান্তিতে একটি রাত তাকে ঘুমোতে দেওয়া হয়নি, কখনো বদর, কখনো উহুদ, কখনো খন্দক, কখনো তাবুক, একটার পর একটা যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, সারা জীবন কোণঠাসা পরিস্থিতিতে ছিলেন, এত জুলুম, এত নির্যাতন, এত নিষ্পেষণ হয়েছে, এত কিছুর পরও সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইকরাহ ফিল দীন, আমাদেরকে অনেক সাফার করতে হয়েছে, অনেক জুলুমের শিকার হতে হয়েছে, তারপরেও বলি আমাদের ধর্মে আসার জন্য কাউকে জোর জবরদস্তি করা যাবে না। ইসলামের চাইতে আধুনিক আপনি কোন জীবন দর্শন খুঁজে পাবেন? আমি এই জন্য বলি, আপনি আধুনিক হতে পারেন, আপনি অগ্রসর হতে পারেন, আপনি আপডেটেড হতে পারেন, ইসলামের চাইতে বেশি হতে পারবেন না। আপনি মানুষের অধিকারের যে বিষয় নিয়ে ভাবছেন, আপনার বহু আগে ইসলাম সেটা শুধু ভাবনা নয়, ইমপ্লিমেন্ট করে গেছে। পৃথিবীতে বহু তাত্ত্বিক পাবেন, তারা বিভিন্ন জীবন দর্শন মানুষকে আইডিয়া দিয়ে গেছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মানুষ যিনি আইডিয়া শুধু দিয়ে যাননি, আইডিয়াকে বাস্তবায়ন করে রেখে গেছে। দুর্ভাগ্য আমাদের, আমরা
বাহির বাচ্চা যে সেটা আমরা জানি না, আমরা শেয়ারের বাচ্চার সাথে ঘোরাফেরা করে নিজেদের পরিচয় ভুলে গেছি। এই জন্য অন্য ধর্মাবলম্বীদের যে অধিকারের কথা, এটা পশ্চিমাদের কাছ থেকে, জাতিসংঘের কাছ থেকে, পৃথিবীর মানবাধিকারের বড় বড় প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আমাদের শোনার বা শেখার অন্তত প্রয়োজন নেই। ইসলাম আমাদেরকে যা শিখিয়ে গেছে, শুধু যদি সে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে পারে সেটাকে, তাহলে পৃথিবীতে মুসলমানদের চাইতে আধুনিক, মুসলমানদের চাইতে আপডেটেড, মুসলমানদের চাইতে স্মার্ট, মুসলমানদের চাইতে অগ্রসর আর কোনো জাতি কথা নিয়ে কল্পনা করতে পারবে। প্রয়োজন শুধুমাত্র সেই জিনিসগুলোর কি করা, প্রয়োগ করা। ইসলাম আমাদেরকে এমন সুন্দর জীবন বিধান দিয়েছে যেখানে একজন মানুষ শিরকে লিপ্ত, আল্লাহর জমি আমার কোরআনের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে যিনি সবচেয়ে বড় গুনাহে লিপ্ত, সেই লোকটাকেও তার রাইট দিতে আমাকে বলেছে যে সে তার ধর্ম পালন করুক, আমি সেখানে কোনো প্রকার অসহযোগিতা বা বাধা দেওয়ার কাজ আমি করবো না। ইসলাম সেটা আমাকে করতে বললেন। অন্য ধর্মের মানুষদের অধিকার কি ইসলাম কিভাবে সংরক্ষণ করেছে দেখো, রণাঙ্গনের যুদ্ধক্ষেত্রে পর্যন্ত মুসলমানদের সাথে অন্য কোন ধরনের মানুষের যদি যুদ্ধ লেগে যায়, সেখানেও রাসূলুল্লাহ সতর্ক করেছেন, খবরদার অন্য ধর্মের মানুষের উপাসনালয়ে কোনো আঘাত করা যাবে, তাদের ধর্মীয় ব্যক্তিত্বদের প্রতি যুদ্ধের কারণে তারা যুদ্ধে লিপ্ত না হলে তাদেরকে নিয়ে তুমি আঘাত করবে সে অধিকার তোমাকে দেওয়া হয়। নারী কিংবা শিশু কিংবা বৃদ্ধ বা যুদ্ধে রত নয় এমন মানুষ যদি অন্য ধর্মাবলম্বী হয়, খবরদার তাদেরকে আঘাত করা যাবে। গাছপালা ফসল এগুলো যদি অন্য ধর্মের মানুষের সাথে যুদ্ধ চলছে তাদেরও হয়, এগুলোও গাছপালা কোনো দোষ করেনি, এগুলোকে নিধন করা যাবে, ধ্বংস করা যাবে। আজ পৃথিবীতে কলকারখানার যে উন্নতি অগ্রগতি, আজকে পৃথিবীতে যে ফ্যাক্টরি রেভলিউশন হয়েছে, আজকে যে শিল্প বিপ্লব ঘটেছে যার ফলে কালো ধোঁয়া, কলকারখানার বর্জ্য আমাদের উপরে গিয়ে আমাদের পরিবেশকে নষ্ট করছে, এখন বৃক্ষরোপণের অনেক ফজিলত অনেকেই বলতে পারেন। 1400 বছর আগের পৃথিবীতে যখন এই চ্যালেঞ্জ ছিল না, এই পরিবেশ বিপর্যয় ঘটেনি, ওই সমাজে বৃক্ষ তরুণতাকে শেফাল করার জন্য, সংরক্ষণ করার জন্য, সেগুলো যদি আমাকে নিধন না করে তার জন্য এরকম এরকম যুগান্তকারী বক্তব্য একজনই দিয়েছেন, তিনি হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ ওই যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী রাসূল ছিলেন, তিনি তো নিজে থেকে কিছু বলেন নাই, তিনি যেটা বলেছেন সেটা 2000, 5000, 10000 বছর যদি পৃথিবী টিকে থাকে তারপরে তার সেই কথা প্রাসঙ্গিক মনে হবে। আজ আমরা কলকারখানার বর্জ্যের কারণে, অপরিকল্পিত নগরায়নের কারণে, নানা কারণে আমাদের প্রকৃতিকে আমরা ধ্বংস করে ফেলেছি, এখন বলছি গাছ লাগাও, গাছ লাগাও, গাছ লাগাও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে সেটা বলে গেছেন, তার সে বলা কথাগুলো মনে হচ্ছে আজকের বাস্তবতার জন্য বলে গেলেন। ঢাকা শহরের রাস্তাঘাট ফুটপাথ দখল করে মানুষের চলাচল বিঘ্ন সৃষ্টি করা হয়, মানুষ চলতে অসুবিধা হয়, এই সময়টাতে আমরা ফুটপাথ দখলমুক্ত রাখার জন্য সংগ্রাম করি কথা বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে গেছেন, ইয়াকুম ওয়াল জুলুস আলা আত-তারিক, খবরদার কেউ রাস্তা দখল করবে না। আপনি যদি চিন্তা করুন তো, তিনি এই কথা যখন বলেছেন তখনকার মক্কাতে, তখনকার মদিনাতে মোট মানুষ বসবাস করত কয়েকশো বা কয়েক হাজার, যেখানে এখনই প্রতিদিন মিলিয়ন মিলিয়ন মানুষ বসবাস করছে, হাজার কথা মিলিয়ন কথা। সেই মক্কায় চতুর্পাশে মরুভূমি আর মরুভূমি, আজকের মতো এরকম আধুনিক বিশ্বের মতো পরিকল্পিত রাস্তা ছিল না, রাস্তা তো আছে তো দেখা যাচ্ছে হাফ কিলোমিটার জুড়ে রাস্তা, তো সেই রাস্তায় যদি মানুষ বসে খুব বেশি সমস্যা হওয়ার কথা ছিল না। এখনকার তো পরিকল্পিত নগরায়নের মধ্যে একটা বিশেষ সাইজের রাস্তা থাকে, 40 ফিট, 60 ফিট, 100 ফিট, 80 ফিট, এর মধ্যে বসে গেলে মানুষের চলাচল অসুবিধা হয়, কোনো বসতি শহরে অনেক মানুষ বসবাস করে, তখন তো বহুতল ভবন ছিল না, এত মানুষ বসবাস করতো না, রাস্তা বসলেও ঝামেলা হতো না, কিন্তু তখনই তিনি বলে গেছেন খবরদার কোন রাস্তা দখল করবে না। আপনি চিন্তা করুন, আজকে রাস্তা দখলের যে মহোৎসব চলছে, এই জটিল পরিস্থিতিতে
আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসটাকে আপনি এখানে কপি পেস্ট করেন, আপনার কাছে মনে হবে আজকে ঢাকা শহরে ফুটপাত দখলমুক্ত করবার জন্য তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছে। ইসলামের যে অলৌকিকত্ব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রতিটা নির্দেশ এটা যে চিরভাষ্য, এটা যে চিরপ্রাসঙ্গিক, এটা যে চিরকালের জন্য প্রযোজ্য, এটা বোঝবার জন্য আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা হাদিস ধরে ধরে অ্যানালাইসিস করলে আপনার দৃষ্টিতে আপনি নিজেই বুঝতে পারবেন যে কিভাবে তিনি এই ক্রাইসিসের সমাধান 1500 বছর আগে দিয়ে গেছেন। এই যে কদিন আগে করোনা হলো, দেখেন করোনার সময় আমরা যেন এক শহর থেকে অন্য শহরে না যাই, আর নানা বিধ স্বাস্থ্যবিধি মেনে চলি, এটার জন্য গোটা পৃথিবীর স্বাস্থ্যবিজ্ঞানীরা আমাদেরকে সতর্ক করা শুরু করলেন। অথচ এই একই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে চলে গেছে, যে কোনো এলাকাতে মহামারী দেখা দিলে সে এলাকার একে আরেক এলাকায় তোমরা যাবো না, প্রত্যেকে চার চার এলাকায় থাকবা, কোয়ারেন্টাইন মেনটেন করবা, লকডাউন মেনটেন করবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা, এগুলো আমাদেরকে নির্দেশ করে গেছে এবং সেগুলোই ডাক্তাররা পরবর্তীতে এসে বলছেন। তিনি যখন বলেছেন তখন কোভিড-19 ছিল না, তখন এই ক্রাইসিস ছিল না, কিন্তু আজকের বাস্তবতা মিলিয়ে দেখে হাদিসটা একেবারেই মনে হচ্ছে আজকের জন্য উনি বলে গেছেন। ভাইরা আমার, আজ অন্য ধর্মাবলম্বী মানুষদের অধিকার নিয়ে গোটা পৃথিবী খুব সোচ্চার, সংখ্যালঘুদেরকে নিয়ে সারা পৃথিবী খুব সতর্ক, সারা পৃথিবী খুব কনসার্ন যে সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যালঘুদের অধিকার এটা নিয়ে শুধু কথা বলেন নাই, বাস্তবায়ন করে রেখে গেছেন পৃথিবী। দেখুন পৃথিবীর সভ্য পৃথিবীর অন্যতম বড় সভ্য পৃথিবীর অন্যতম নেতা আমেরিকাতে এখন পর্যন্ত কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ দ্বন্দ্ব হয়, মারামারি হয় এবং রেসিজম এখনো পর্যন্ত আছে। বেশি দিন আগের কথা না যে একজন কৃষ্ণাঙ্গকে একজন পুলিশ পায়ে এসে চাপা দিয়ে মেরে ফেলেছে এবং প্রায় সময় সেখানে খুনাখুনির ঘটনা, আপনার গণহারের রাস্তায় ঘটনা এবং নানাভাবে কোণঠাসা করে রাখা, শুধু কেন কৃষ্ণাঙ্গ সেটা সেটাকে আপনাদেরকে দেখতে পাওয়া যায়।